বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর প্রথম পার্টে আমরা কথা বলছিলাম ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে, যেখানে আমরা কথা বলছিলাম যে ভারতে চিত্রশিল্পের কিভাবে উৎপত্তি হয়েছে এবং যুগের সাথে সাথে কীরকম পরিবর্তন হয়েছে। আমরা ডে ওয়ানে ডিসকাস করছিলাম ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্ট সম্বন্ধে, আমরা কিছু এক্সাম্পেলও দিয়েছি এবং তারপরে আমরা প্রত্যেক দিন দুটো করে ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম তার অরিজিন সম্বন্ধে, তার থিম সম্বন্ধে, তার টেকনিক সম্বন্ধে। আর তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই পেন্টিংগুলোর নামগুলোকে মনে রেখো আর কীরকম দেখতে হয় তার মেজর কনসেপ্টটা মনে রাখার চেষ্টা করো, কারণ ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু যখন তোমরা বড় হবে না তখন তোমাদের অনেক কাজে লাগবে। তবে হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ডে 8 অ্যান্ড আজকে আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কভার্ড মোবাইল শ্রাইন। আচ্ছা, তোমরা অনেকে বলবে মোবাইল মানে কি, এটাকে কি মোবাইলে করতে হয়? না, মোবাইল মানে হচ্ছে এখানে চলনশীল, আর শ্রাইন মানে হচ্ছে ঘর বা মন্দির। এবার কভার্ড পেন্টিংটা কিন্তু বলা উচিত না এটা পেন্টিং, কারণ এটা অ্যাকচুয়ালি একটা ক্রাফট, আর এটা দেখতে পুরো একটা ঘরের মতো। হ্যাঁ, এটা ছোটো সাইজেরও হয়, বড়ো সাইজেরও হয়, তবে হ্যাঁ বেসিক্যালি এটা বড়ো সাইজের হয়ে থাকে। আর এখানে দেখতে পাওয়া যায় যে একটা বড়ো বক্স থাকে যার প্রচুর প্রচুর প্যানেল থাকে, দরজা থাকে, আর এই দরজাতেই কিন্তু বলা চলে পেন্টিংগুলো করা হয়ে থাকে। আর বেসিক্যালি এই পেন্টিংগুলো মেজর হয় হচ্ছে রামায়ণ মহাভারত, ডিপেন্ড পৌরাণিক কাহিনী তার উপর বেস করে। আর এটা দেখতে পাওয়া যায় হচ্ছে রাজস্থানে। তবে হ্যাঁ, এই কভার্ড পেন্টিংটা অনেকটা ঘরের মতো দেখতে হয় যার প্রচুর প্যানেল বা দরজা থাকে, আর এই দরজার উপরেই কিন্তু ডিপেন্ড পৌরাণিক কাহিনীগুলোকে লেখা থাকে, আর এইভাবেই পাঠ করা হয়ে থাকে, মানে অ্যাজ এ পারফর্ম করা হয়ে থাকে। তবে এই কভারের কনসেপ্ট এসছে হচ্ছে রামায়ণের শ্রবণ কুমারের কাহিনী থেকে। রামায়ণে উল্লেখ আছে যে শ্রবণ কুমার তার অন্ধ পিতা ও মাতাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন বিভিন্ন তীর্থস্থান দর্শন করতে, এবং সেই সময় রাজা দশরথ জঙ্গলে গেছিলেন শিকার করতে, এবং রাজা দশরথের তীর গিয়ে লাগে শ্রবণ কুমারের গায়ে এবং শ্রবণ কুমার সেই সময় মারা যান। এবং সেই জন্য শ্রবণ কুমার তার কর্তব্য পালন করতে পারেন না, তার অন্ধ পিতামাতাকে বিভিন্ন তীর্থস্থান দর্শন করাতে পারলেন না। এবং সেখান থেকেই মনে করা হয় যে এই যে মানুষ যে কভার্ড পেন্টিং যে বানিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, বিভিন্ন বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যায়, তো তার মাধ্যমে শ্রবণ কুমারের সেই কর্তব্য পালন করা হয়, তার অন্ধ পিতামাতাকে এইভাবেই তীর্থস্থান দর্শন করানো হয়। এবং হ্যাঁ, এই গল্প কিন্তু মানুষের মুখে প্রচলিত এবং সেখান থেকেই মনে করা হয় যে এই কভার্ড পেন্টিংয়ের মেন কনসেপ্টটা এসছে। এবার যদি আমরা একটুখানি কভার্ডের থিমকে নিয়ে কথা বলি, তো কখনোই বলা চলে না যে এই কভার্ড অ্যাকচুয়ালি পেন্টিং বা অ্যাকচুয়ালি স্টোরি বা অ্যাকচুয়ালি পারফরমেন্স, কারণ এটা কিন্তু সব কিছুর মিশ্রণ। কারণ বেসিক্যালি এই কভার্ডকে কিন্তু শুধুমাত্র তোমরা বলতে পারবে না যে হ্যাঁ পেন্টিংয়ের মাধ্যমেই ভালো করে করা হয় বা স্টোরির মাধ্যমেই ভালো করে করা হয় বা পারফরমেন্সের মাধ্যমে, কারণ একসাথে তিনটে যদি পরিপূর্ণতা পায় তবেই কিন্তু এই পেন্টিং কিন্তু সার্থক হয়। এবার যদি আমরা দেখি যে হ্যাঁ বেসিক্যালি কিন্তু এই কভার্ড পেন্ট মানে কভার্ডের যে পারফরমেন্স সেটা কিন্তু পুরুষেরা করে থাকে, তবে হ্যাঁ আমি বলবো না যে পেন্টিংটা পুরোটাই মানে পুরো বানানোটাই পুরুষেরা করে থাকে, কারণ দেখতে পাওয়া যায় যে এই যে কাঠের যে কাজ মানে যে বক্স যে বানানো সেটা বেসিক্যালি পুরুষেরা করে, আর যে এই যে কালার করা যে ডিফাইন করা যে ডোরের ওপর, তো সেগুলো বেসিক্যালি মহিলারা করে থাকে। এবার যদি আমরা একটুখানি টেকনিককে নিয়ে কথা বলি, তো যেহেতু এটাকে যেহেতু এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাওয়া হয় মানে ক্যারি করা হয়, তো তার জন্য খুবই সফট কাঠকে দিয়ে কিন্তু এই কভার্ড পেন্টিংটা করা হয়ে থাকে। খুবই মিডিয়াম সফট লো ডেন্সিটির কাঠ, সেটা হতে পারে মিঠা নিম, সেটা হতে পারে ডিফারেন্ট গাছের কাঠ দিয়ে কিন্তু এই পেন্টিং করা হয়। আর হ্যাঁ, বেসিক্যালি করা হয় কি, প্রথমে একটা বক্স বানানো হয় এবং তারপরে তার ডিফারেন্ট দরজাগুলোকে ফার্স্টে বানানো হয়ে থাকে এবং তার উপরে সেই পেন্টিংগুলোকে করা হয়ে থাকে, আর দেন সেগুলোকে অ্যাটাচ করা হয়ে থাকে। তো এটার মেন কনসেপ্টটাই ছিল যে হ্যাঁ পৌরাণিক কাহিনী মানুষের মাঝখানে তুলে ধরা, বেসিক্যালি জেনারেশনের মাঝখানে তুলে ধরা, কারণ আজকের জেনারেশন অনেকেই পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানে না, তো তাদের সামনে তুলে ধরাই কিন্তু এই কভারের মেন পারপাস ছিল। কিন্তু ধীরে ধীরে এই কভার্ড কিন্তু দেখতে পাওয়া যায় যে সাইজ অনেক ছোটও হয়, প্রচুর মানুষ কিন্তু বাড়িতে সাজানোর জন্য এই কভার্ড পেন্টিংকে কিনে থাকে এবং দেখতে পাওয়া যায় কিছু ছোটো ছোটো বক্স, ইভেন প্রচুর মেলাতেও কিন্তু এগুলো পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা রাজস্থানে খুবই ফেমাস এবং মানুষজন অর্থ উপার্জনের জন্য এই পেন্টিং করে থাকে। এরপরে আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্ট পেন্টিং। তো ফার্ট পেন্টিং খুবই কালারফুল ফোক পেন্টিং যেটা রাজস্থানে দেখতে পাওয়া যায় এবং এর মেজর কনসেপ্টটা হয় হচ্ছে রাজপুত ফোক লিডার্স, যেমন দেব নারায়ণজি,
বাবুজি, রামদেবজি, তো তাদের স্টোরি লাইনের ওপর বেস করেই ফার্ট পেন্টিং করা হয়ে থাকে। তবে হ্যাঁ, এই ফার্ট পেন্টিং লক্ষ্য করা যায় মেওয়ার রিজিয়নের মানুষজনের থেকে। তবে হ্যাঁ, এই ফার্ট পেন্টিংয়ের মেন কনসেপ্টটা হয় হ্যাঁ স্টোরি টেলিং তো বটেই, ফার্ট চিত্র বেসিক্যালি অ্যাজ এ স্টোরি টেলিং করা হয়। যে হ্যাঁ বাবুজি, দেবনারায়ণ, তাদের যে স্টোরি, তো ভীর গাথা, সেইগুলোকে কিন্তু এখানে ডিফাইন করা হয়। এবং বেসিক্যালি কিন্তু এই বাবুজি তাদের যে স্টোরি লাইনগুলো কিন্তু পুরো সারা রাত ধরে পারফর্ম করা হয়। আমরা দেখতে পাই যে এই স্টোরিগুলো পারফর্ম করার সময় মিউজিক হচ্ছে, ডান্স হচ্ছে। তো এইভাবে কিন্তু একটা ফেস্টিভ্যালের সময় কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি এই থিমকে নিয়ে কথা বলি, তো দেবনারায়ণ ফাট, বাবুজি ফাট, রামদেবজি ফাট, তো তাদের রেসপেক্টে, তাদের স্টোরির ওপর বেস করেই পেন্টিং করা হয়ে থাকে। এবং এর মধ্যে একটা কম্পোজিশনও লক্ষ্য করা যায়, একটা ট্র্যাডিশনাল কম্পোজিশন লক্ষ্য করা যায়, যে তাদের ক্যারেক্টারগুলোকে ডিফাইন করা, তাদের স্টোরি টেল করা, তো এইগুলো এখানে দেখতে পাওয়া যায়। এবং এই যে পেন্টিংগুলো হয় সেখানেও কিন্তু একটা প্যাটার্নও লক্ষ্য করা যায়। যেমন বেসিক্যালি আমরা দেখতে পাই যে হ্যাঁ সেখানকার মানুষজনকে কীরকমভাবে তুলে ধরা হচ্ছে, তার থেকে শুরু হয়ে সেখানকার যে মেজর যে কনসেপ্টটা, যে বললাম যে বাবুজি, রামদেবজি, দেবনারায়ণ, তাদের যে বেসিক্যালি যে কনসেপ্টগুলো, তার যে স্টোরি টেলগুলো, তো সেগুলো এখানে তুলে ধরা হয়। এবার যদি আমরা একটুখানি টেকনিককে নিয়ে কথা বলি, তো বেসিক্যালি ফার্ট পেন্টিং কিন্তু এক ধরনের ক্লথ পেন্টিং। তো সেক্ষেত্রে কী করা হয়, যে খাদি কটনকে ইউজ করা পেন্টিং করার সময়। এবং দেখতে পাওয়া যায় যে প্রথমে এটাকে বেসিক্যালি একটা আউটলাইন করা হয়, ক্লিয়ার ডিভিশন করা হয় কম্পোজিশন এবং তার সাব সেকশন করা হয়, এবং তারপরে ধীরে ধীরে কালার করা হয়ে থাকে। এবং বেসিক্যালি এর মধ্যে একটা কিন্তু লাইট ডার্ক কম্পোজিশন দেখতে পাওয়া যায়, তার থেকে শুরু করে এটাকে কিন্তু পুরো হরাইজেন্টালি করা হয় ইলাস্ট্রেশনটা। এবং আমরা দেখতে পাই যে সেন্টারে সবসময় হিরোকে রাখা হয়, যেমন ধরো এখানে বাবুজি রাথোরকে রাখা হয়, তার সাথে সাথে তার কালো ঘোড়া তাকে রাখা হয়। তো এইভাবে কিন্তু পুরো স্টোরি লাইনটাকে বেস করে করা হয়। এবং দেখতে পাওয়া যায় যে বেসিক্যালি এই পেন্টিং কিন্তু রেড কালারকে দেখতে পাওয়া যায়। আর এখানে আমরা একটা বর্ডার দেখতে পাই, মোটা করে বর্ডার দেখতে পাই যে এই পেন্টিংয়ের মধ্যে কিন্তু স্পেশালিটি। তো এইভাবে বলা চলে যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি লাইনকে বেস করে কিন্তু ফার্ট পেন্টিং করা হয়ে থাকে। আর এইভাবেই কিন্তু স্টোরি টেল করা হয় মানুষের মধ্যে, সেই ফোক লিডারদের স্টোরিকে কিন্তু এইভাবে ডিফাইন করা হয়। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম, খুবই সিম্পলভাবে হাইলাইট ডিসকাশান হলো, কারণ যেহেতু আমার ভিডিও ছোটরা বড়রা সবাই দেখে, তো তাই জন্য আমি খুবই সিম্পলভাবে ডিফাইন করলাম। কিন্তু হ্যাঁ, তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ডিসক্রিপশানে দেখবে যে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা অনেক বই ডাউনলোড করতে পারবে, সেখানে অনেক ডিটেলসে কনসেপ্ট আছে, সেখানে তোমরা জানতে পারবে। তার থেকে শুরু করে আমার নিজেরও একটা বই রয়েছে, একটা প্রজেক্ট বুক রয়েছে, তোমরা সেখানেও খুবই ফ্রেন্ডলিভাবে ওখানে ডিসকাশান করা আছে, সেগুলোও তোমরা স্টাডি করতে পারো। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম, কালকে আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো।